স্বাস্থ্য খাতে প্রশিক্ষিত জনবল তৈরি করছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন। দেশের হাসপাতালগুলোর পাশাপাশি বিদেশেও নার্স ও কেয়ার গিভার পাঠাতে উদ্যোগী হয়েছে প্রতিষ্ঠানটি, যার মধ্যে শুধু জাপানে পর্যায়ক্রমে পাঠানো হবে বয়স্কদের স্বাস্থ্যসেবায় 10,000 কেয়ার গিভার। সে লক্ষ্যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজের রাজধানীর শেওড়াপাড়া ও ভাটেরার অত্যাধুনিক দুটি ক্যাম্পাসে চলছে তাদের প্রশিক্ষণ। আশিকুল আলম জানাচ্ছেন তারই বিস্তারিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন চিকিৎসকের সঙ্গে অন্তত 3 জন নার্স থাকতে হবে। বাংলাদেশে নিবন্ধিত ডাক্তারের সংখ্যা 1,02,997 জন, সেই হিসেবে দেশে 3 লাখের বেশি নার্সের প্রয়োজন। গেল বছরের ডিসেম্বরের তথ্য বলছে দেশে নিবন্ধিত নার্স ও মিডওয়াইফের সংখ্যা মাত্র 80,739 জন। নার্সদের এমন ভয়াবহ সংকট দূর করতে উদ্যোগী হয়েছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ। ট্রান্সফারের সাথে সাথে এই যে জেরিয়াট্রিক কেয়ারের যে টেকনোলজি সেটাও ট্রান্সফারের একটা উদ্যোগ নিলাম। তো এটা আপনি খুব ভালো বলেছেন যে আসলে ঠিক ব্যবসায়িক উদ্দেশ্যে কিন্তু এটা করা না। এটা যেমন হোম হসপিটাল এবং জেরিয়াট্রিক কেয়ার গিভার ট্রেনিং বা কেয়ার গিভার অ্যান্ড নার্সেস ট্রেনিং স্কুল সহ আমরা একটা কমপ্রিহেন্সিভ প্রজেক্ট করেছি, কারণ ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট না করলে কিন্তু এ ধরনের প্রজেক্ট কখনোই সাকসেসফুল হবে না। ঢাকার শেওড়াপাড়া ও ভাটারার দুইটি অত্যাধুনিক ক্যাম্পাসে চলছে 3টি কোর্সে 218 জন নার্স ও বয়স্কদের স্বাস্থ্যসেবায় কেয়ার গিভার প্রশিক্ষণ। প্রতিষ্ঠানটির সমন্বয়কের মতে জাপানে দক্ষ কেয়ার গিভার পাঠাতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। আমরা জাপানের হেইসেই মেডিকেল কেয়ার গ্রুপ এবং আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন একটি যৌথ চুক্তি স্বাক্ষর করে 8 মাসে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিয়ে এখন কেয়ার গিভার হিসেবে জাপানে পাঠাচ্ছি। জাপানের মতো উন্নত দেশে চিকিৎসা সেবায় অবদান রাখবে আমাদের দেশের ছাত্রছাত্রীরা। আমাদের 1,50,000 টাকার থেকে 2,80,000 টাকা পর্যন্ত আমাদের 4 বছরে খরচ হয়। এর মধ্যে দিয়ে তার সমগ্র একাডেমিক কস্টিং যেটা সেটা হয়ে যায়। শুধু জাপানের সাথেই কেয়ার গিভার হিসেবে তারা বাংলাদেশ থেকে 10,000 কেয়ার গিভার নিতে চায়, এটা শুধু জাপানের হিসেব। এখন আপনি ইউকে থেকে আমাদের কাছে প্রচুর নার্স চাচ্ছে, তারা বলছে যে তোমরা শুধুমাত্র আমাদের তোমাদের বাচ্চাদেরকে IELTS-এ একটা মিনিমাম স্কোর তোমরা করে দাও। ইউকেতে প্রচুর পরিমাণে নার্স চাচ্ছে। প্রতিষ্ঠানটির শিক্ষকরা বলছেন দেশ বিদেশের হাসপাতালগুলোতে আদর্শ নার্স পাঠাতে নিরলস কাজ করছেন তারা। দেশে এই প্রথম জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে নার্সিংয়ের ছাত্রছাত্রীরা জাপানে প্রাথমিকভাবে আমরা অ্যাজ এ কেয়ার গিভার হিসাবে উচ্চতর বেতনে তাদেরকে চাকরি দিয়ে পাঠাচ্ছি। বাংলাদেশের মতো জাপানেও যাতে তারা সুদক্ষভাবে চিকিৎসা সেবা দিতে পারে সেজন্য আমরা এখানে তাদের থিওরিটিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজ এবং হাতে কলমে শেখানোর উপর আমরা গুরুত্ব দেব। যত কটা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে আমরা এগিয়ে এই কারণে আমাদের প্রত্যেকটা ল্যাবে সবচেয়ে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে শেখাচ্ছি। একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদেরকে প্রযুক্তিগত শিক্ষা এবং তাদেরকে সফট যে স্কিলগুলো আছে সেগুলো তৈরি করার ব্যাপারে আমরা এবং আমাদের প্রতিষ্ঠান বদ্ধপরিকর। চুক্তি অনুযায়ী ঈদ উল ফিতরের পর জাপানে রওনা হচ্ছেন 16 জন কেয়ার গিভার, আর পরবর্তী ধাপের শিক্ষার্থীরাও নিচ্ছেন প্রশিক্ষণ। মিনিস্ট্রি অফ জাস্টিস জাপান গভর্নমেন্ট থেকে আমাকে এলিজিবিলিটি প্রদান করেছে, আর যে ডিমান্ড লেটার দিয়েছে সেখানে স্পষ্টভাবে লেখা আছে আমি জাপান যাওয়ার পরে যে কাজটা হবে সর্বপ্রথম সেটা হচ্ছে আমি 365 দিন আমার ডিউটি থাকবে 110 দিন, প্রতিদিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আমার মূল ডিউটি থাকবে, সেখানে আমার বেতন আসবে 1,69,900 ইয়েন যা বাংলাদেশি টাকায় প্রায় 1,50,000 টাকা। তারপর 9টা থেকে 5টার পরে যে ডিউটিটা করবে সেটা ওভার টাইম হিসেবে গণ্য হবে, সেখানে স্যালারিটা এক্সট্রা দেওয়া হবে, সেটা মূল বেতনের 125%। আমি জাপান যাওয়ার জন্য যে জাপানের ভাষা শিক্ষা প্লাস হচ্ছে ম্যাথস অথবা যারা নার্সিং শিক্ষায় কেরিয়ার করতেছেন তাদেরকে উদ্দেশ্য আমি বলবো, তারা যদি জাপানের ভাষা শিখতে পারেন পাশাপাশি তাহলে জাপানে যেতে পারলে সুন্দর একটা কেরিয়ার করতে পারবেন। তো আমাদের বড় ভাইরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে N4 শেষ করে কেয়ার গিভার হিসেবে জাপানে যাচ্ছেন, তো আমরা বড় ভাইদের দেখে মানে অনুপ্রাণিত হচ্ছি। আমরা N5 এইমাত্র কমপ্লিট করছি, N5 কমপ্লিট করতে টোটাল 4 মাস সময় লাগে, তারপর N4 কমপ্লিট করতে হয়। আচ্ছা, এশিয়ান কান্ট্রিতে আমরা বিভিন্ন পজিশনে যেতে পারবো, প্লাস হচ্ছে আমাদের নিজস্ব আর্থিক সচ্ছলতা হবে। বাংলাদেশে প্রপারলি নার্সরা মানে প্রত্যেকটা পেশেন্টকে ট্রিট করতে পারতেছে না, যার কারণে আমাদের সবাই মানে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমরা নার্সিংয়ে আসবো এবং মানুষকে সেবা দান করবো। অত্যাধুনিক ল্যাব ক্লাসরুমের পাশাপাশি বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে নার্সিং সেবার মান উন্নয়নে সব ব্যবস্থাই আছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজে।
আশিকুল আলম, আরটিভি, ঢাকা।